নমস্কার, আমি সুব্রজিত আর চতুষ্কোণে স্বাগত আপনাদের সকলকে। আর আজ আমি রিভিউ করতে চলেছি জি ফাইভ এর রিসেন্ট রিলিজ ফিল্ম দারওয়ান। তো বেসিক্যালি দারওয়ান ইজ বেসড অন খোকাবাবুর প্রত্যাবর্তন বা লিটল মাস্টার, যেটা কিনা 1891 লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের ওপর নির্ভর করে বানানো। তো এই খোকাবাবুর প্রত্যাবর্তন অ্যাকচুয়ালি প্রভুভক্তির গল্প, বন্ধুত্বের গল্প আর আনুগত্য বা লয়্যালটির গল্প, যেখানে একটা চরিত্র যার নাম হচ্ছে রায়চরণ, যে বংশ পরম্পরায় একটা পরিবারে তাদের বাচ্চাদেরকে কেয়ার করেন বা তাদেরকে বড় করে তোলেন, লালন পালন করে তোলেন, যত্ন করে। তো এরকমই একটা ক্যারেক্টারের জীবনে হঠাৎ করে ট্র্যাজেডি আসে ওই বাড়িতে কাজ করার সময়, এবং যার ফলে শুধুমাত্র রায়চরণের জীবন নয়, সেই বাড়ির মানুষদের জীবনও অনেকটা বদলে যায়। তো এই বেসিক্যালি এই প্লটটার উপরে রেখে পুরো সিনেমা স্ক্রিন প্লেটা দাঁড় করানো রয়েছে। তো এখানে আরেকটু যদি থাক, আমি স্ক্রিন প্লেটা নিয়ে না এরপরই আসছি একদম শেষ হবে ভিডিওর। তো আমি এখানে এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক বলি। তো এর যেই ব্যাকড্রপটা সেট করা হয়েছে দারওয়ানে, সেটা 1970s সেট করা হয়েছে, যখন ইন্দিরা গান্ধী সরকার বিভিন্ন কোল মাইন বা কোল খাদানগুলোকে ন্যাশনালাইজড করছিলেন। তো এরপর যদি আসে আমি অ্যাক্টিং পার্টে বলবো, শরীফ হাশমি একাই পুরো সিনেমাটাকে টেনে নিয়ে গেছেন। না, তার সঙ্গে অনেকেই সঙ্গত করেছেন তাকে, বাট শরীফ হাশমি ওয়াজ দ্য জান অফ দ্যাট ফিল্ম দারওয়ান। তো এখানে একটা সিন রয়েছে শরীফ হাশমি যেখানে দাওয়ায় বসে আছেন, যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অনেক বেশি করে এটার সঙ্গে কানেক্ট করতে পারবেন। তো তিনি একটা জায়গাতে দাওয়ায় বসে আছেন যেখানে উনি বলছেন, আরে হাম তো বুড়া গায় রে, ওই জায়গাটায় ওনার যেই সরলতা, মানে ওই যে ক্যারেক্টারটা, তার একটা নিজের, সে একটা গ্রামে বড় হওয়া মানুষ, ওই তার একটা গ্রাউন্ড টু রিয়েলিটি বা আর্থের সঙ্গে মিশে থাকা, মাটির সঙ্গে মিশে থাকা একটা ক্যারেক্টারের যে এক্সপ্রেশন থাকা দরকার ততটাই। আমি বারবার সেই জিনিসটাকে রিওয়াইন্ড করে করে দেখেছি, এতটা আমার ভালো লেগেছে ওই সিনটা ওনার। দেন যদি বলি এর পজিটিভ দিক, রশিকা দুগল খুব বড় পার্ট নয়, বাট যেটুকু পেয়েছেন একদম জান লড়িয়ে কাজ করে গিয়েছেন, বেশ ভালো লেগেছে। তারপর আসবো অন্নু কাপুরের ন্যারেশন। ওই ন্যারেশনের পার্টটা শুধু অন্নু কাপুরের ডায়লগ ডেলিভারি নয় বা স্ক্রিপ্টটাকে প্রেজেন্টেশন নয়, স্ক্রিপ্টটাকে খুব সুন্দর লেখা হয়েছে, হিন্দিতে লেখা অবভিয়াসলি, বাট সেটা খুব ভালো লেখা, আর তার সঙ্গে তার ভয়েসটা প্রাণ দান করেছে পুরো স্ক্রিপ্টটাতে। দেন এরপর যদি আসে আরেকটা পজিটিভ দিক, দেন বলবো এটা শ্যুট হয়েছে বিভিন্ন জায়গাতে, যেরকম ধানবাদে শ্যুট হয়েছে, সিকিমে শ্যুট হয়েছে, কলকাতাতেও বিভিন্ন জায়গায় শ্যুট হয়েছে, আরও অনেক জায়গাতে শ্যুট রয়েছে। তো এইসব জায়গাগুলোকে খুব ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে, খুব ভালোভাবে ল্যান্ডস্কেপগুলোকে তুলে ধরার চেষ্টা হয়েছে। আর একটা গান রয়েছে যমুনাকে পার বলে, যেটার কথাগুলো আপনার ভালো লাগবে আর স্ক্রিন প্লের সঙ্গে বেশ ভালো যায় গানটা। দেন যদি বলি শর্ট বাজেটের ফিল্ম বা লো বাজেটের ফিল্ম, খুব একটা বড় মানে কি বলবো মাউন্টিংয়ে হয়নি, তো এতে কিছু কিছু প্রবলেমস থাকে বেসিক্যালি, যেগুলো এখানেও ধরা পড়ছে। যেরকম ধরুন VFX, কিছু কিছু জায়গায় হয়তো VFXকে এড়ানো যেত, যাই না ডিরেক্টর কী করে সেগুলোকে, মানে লো বাজেটের কাজ VFXটা থেকে যতটা দূরে থাকা যায় বা সেটাকে যতটা বুদ্ধি করে ইউজ করা যায় ততটা বেটার। তো VFXটা সত্যি পড়ছিল কয়েক জায়গাতে, লিটারালি দেখা যাচ্ছে ক্রোমা লিক করছে, চোখে পড়ছে। দেন একটা জায়গাতে প্রোডাকশন ডিজাইনে ভুল বলবো, সেখানে একটা জায়গাতে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে 10 বছর পরে ওই সিনটা দেখাচ্ছে। তো 10 বছর জায়গা বা 10 বছর সময় ধরে একটা জায়গা যখন অ্যাবান্ডান পড়ে থাকে বা পরিত্যক্ত পড়ে থাকে, তখন সেই জায়গাতে কিছু একটু চেঞ্জ হয়, তার মাঝে ওই জায়গাটা একটু মাইনরিটলি দেখলে আপনি খেয়াল করবেন একটা টিউবওয়েল রয়েছে, যেটা কিনা 10 বছরের রেন বিভিন্ন সিজনাল চেঞ্জের পরেও টিউবওয়েলটা ঝকঝকে তকতকে, তার উপরে ঝুল পড়ে আছে নিঃসন্দেহে, বাট ওটা ঝকঝকে তকতকে রং করা কী করে হতে পারে, ঝুল পড়ে আছে যেখানে, এমন না যে কেউ ইউজ করছে জায়গাটা। তো এই জায়গাগুলোতে প্রোডাকশন ডিজাইনটা একটু হয়তো বেটার হলে ভালো লাগতো, মানে একটু চোখে লাগে জিনিসগুলো। দেন যদি বলি স্ক্রিন প্লের পার্টে আসবো একটু, এই বেসিক স্টোরিটার উপরে বা বেসিক প্লটের উপরে বানানো হয়েছিল 1960s একটা ফিল্ম যেটার নাম ছিল খোকাবাবুর প্রত্যাবর্তন, স্টারিং বাই দ্য লেজেন্ড উত্তম কুমার, অগ্রদূত প্রোডাকশনের ব্যানারে ছিল সিনেমাটা। তো সেটা যদি আপনারা চেক আউট না করে থাকেন তো ইউটিউবে গিয়ে চেক আউট করতে পারেন, ওটা রয়েছে ফ্রিতে, আপনি দেখতে পারবেন। তো সেটার স্ক্রিন প্লে আমি ওটা যখন দেখি আর এটা যখন দেখি তখন বলবো একটু কম্পেয়ার তো অবভিয়াসলি করতে হবে, তো সেখানে আমি বলবো ওটা ওয়াজ ফার ফার বেটার। আপনি এখানে যদি আমি দেখি দারওয়ান দেখার পরে আপনি ফিল করবেন, ইউ উইল ফিল ফর শরীফ হাশমি ক্যারেক্টারটা বা রায়চরণের জন্য, বাট ওটা দেখার পরে আপনি দেখবেন আপনি একটা ডাইলেমাতে পড়ে যাবেন, উনি ভালো আবার তিনি তার পরিবারকে নেগলেক্ট করছেন শুধুমাত্র তার কাজের জন্য, তার আনুগত্য প্রকাশের জন্য, যেখানে হয়তো ওই আনুগত্যটা না দেখালেও চলতো, ওই জায়গাটাতে না দেখালেও চলতো, আপনি সিনেমাটা দেখলে আরও বেটার বুঝতে পারবেন। তো এখানে অনেকটা গ্লোরিফাই করা হয়েছে রায়চরণকে, আর ওটা যেটা হয়েছে আপনি সিনেমা সেটাকে ডাইলেমার মধ্যে পড়বেন। তো খোকাবাবুর প্রত্যাবর্তন না দেখে থাকলে চেক আউট করতে পারেন, আর দারওয়ান ইজ গুড, ওকে, লো বাজেট ফিল্ম, ঠিকঠাকই আছে, গিয়ে চেক আউট করতে পারেন ফর ওয়ান টাইম আসতো অবভিয়াসলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বাই বাই।